রাতপোহলেই দেশের ১৩ রাজ্যের ৮৯ আসনে ভোট। এই ভোট পর্বে ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধী, শশী থারুর, রাজীব চন্দ্রশেখর, অরুণ গোভিল, হেমা মালিনীর মতন হেভিওয়েটদের। তবে দ্বিতীয় দফার ভোট কমিশনের জন্য চ্যালেঞ্জিং, কারণ প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা। মোট সাত দফায় দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ এপ্রিল। এবার দ্বিতীয় দফার পালা। রাতপোহালে দেশের ১৩টি রাজ্যের মোট ৮৯টি লোকসভা আসনে ভোট। এই আসনগুলির মধ্যে রয়েছে অসমের ৫টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, কর্ণাটকের ১৪, কেরলের ২০টি, মধ্যপ্রদেশের ৭টি, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশের ৮, জম্মু কাশ্মীরের ১টি এবং মহারাষ্ট্রে ৮টি ও পশ্চিমবাংলার ৩টি এবং ত্রিপুরা রাজ্যের ১টি আসন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই দফায় সুষ্ঠুভাবে ভোট করাতে সব রকম ব্যবস্থা করা হয়েছে। তবে দ্বিতীয় দফার ভোট কমিশনের জন্য চ্যালেঞ্জিং, কারণ যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে তার অধিকাংশেই প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই দফায় একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর, রাজীব চন্দ্রশেখর, অরুণ গোভিল, হেমা মালিনী। শুক্রবার যে যে রাজ্যে ভোট হচ্ছে তাতে কংগ্রেস বিজেপি দুই শিবিরেই নির্বাচন ভাগ্য অনেকাংশে নির্ধারিত হতে পারে। কেরলের সবকটি আসনে ভোট এই পর্বে। কেরলের ১৯ আসনে আগেরবার জিতেছিল কংগ্রেস নেতৃত্বাধীন জোট। কর্ণাটকের অর্ধেক আসনেও এদিন ভোট। এই কর্ণাটকেই সদ্য সরকার গড়েছে কংগ্রেস। সেই রাজ্যে ২০১৯ সালে ২৮টির মধ্যে ২৬ আসন জিতেছিল বিজেপি জোট। সেই আসন ধরে রাখা বিজেপির জন্য চ্যালেঞ্জ। তাছাড়া মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি ভাঙার এই প্রথম নির্বাচন, সেই রাজ্যেও নজর থাকবে। তবে এবারকার লোকসভা নির্বাচনের প্রথম পর্বে লক্ষণীয়ভাবে ভোটের হার কমেছিল প্রায় ১০%। আর এই পর্বে কত শতাংশ ভোট পড়বে সেদিকে চাতক নজর থাকবে সব পক্ষেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।